ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে সাহায্য করছে না রাজ্য সরকার, অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি অমিত শাহ। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিভিন্ন রাজ্যের 2 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র, আর এই পরিস্থিতিতে ভিন রাজ্যে আটকে থাকা বাংলার শ্রমিকরাও বাড়ি ফিরতে চাইছেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অমিত শাহর অভিযোগ, কেন্দ্র তাঁদের ফেরার ব্যবস্থা করলেও এ ব্যাপারে সহযোগিতা করছে না। পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্য থেকে ট্রেন ঢোকার অনুমতি দিচ্ছে না রাজ্য প্রশাসন। বিস্তারিত জানতে যোগাযোগ করেছি আমাদের দিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সঙ্গে। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে এ বিষয়ে, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে কি খবর রয়েছে? মধুবন্ধু, স্বরাষ্ট্রমন্ত্রী একটা চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, এবং সেটাতে যে অভিযোগগুলো আমরা এর আগে শুনছিলাম সেই চিঠির মধ্যেও রয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী লিখছেন কি এখন অব্দি প্রায় 2 লাখ লোককে অন্য রাজ্য থেকে অন্য রাজ্যতে নিয়ে যাওয়া হয়েছে, যারা মাইগ্রেন্ট লেবার ছিলেন, যারা আটকে পড়েছিলেন অন্যান্য রাজ্যগুলোতে। এবং পশ্চিমবঙ্গেরও অনেক শ্রমিক রয়েছেন যারা অনেক স্টেশনে আটকে রয়েছেন বা অনেক রাজ্যে আটকে রয়েছেন, যেতে চাইছেন তাদের হোম স্টেট, এবং সেটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্ট গুলো করেছে, ট্রেনের অ্যারেঞ্জমেন্ট। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে পর্যাপ্ত সহযোগিতা সেটা করছে না, তাই এদেরকে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এ কথা লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও লিখেছেন কেন এটা হচ্ছে। তিনি বলছেন কি যেহেতু যে নিয়ম রয়েছে মধুবন্তী, যদি কোনো ট্রেন ছাড়ে সেক্ষেত্রে যেই রাজ্য থেকে ছাড়বে এবং যেই রাজ্যে পৌঁছবে এই 2 রাজ্যকে সহমত হতে হবে, তখনই কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হবে। যেহেতু রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না এর এই ট্রেনগুলিকে পশ্চিমবঙ্গে ঢোকার জন্য বা কোন স্টেশনে যাবে সেটার অনুমতি তারা দিচ্ছেন না, তাই এই ট্রেনগুলো বিভিন্ন রাজ্য থেকে ব্যবস্থা করার পরেও তারা ছাড়তে পারছেন না এই মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে নিয়ে। এবং তিনি বলেছেন কি এটা খুবই একটা অন্যায় হচ্ছে শ্রমিকদের জন্য যারা বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গ থেকে যারা এসেছিলেন কাজ করতে, এবং এটা এই পরিস্থিতিতে তাদের সমস্যা আরো বাড়ছে এবং তারা ব্যাকুল হয়ে রেসলেস হয়ে যাচ্ছেন কি যত দ্রুত তারা পশ্চিমবঙ্গে যেতে চাইছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে না, তাই এই শ্রমিকদেরকে পশ্চিমবঙ্গে পৌঁছানো সম্ভব হচ্ছে না, এই কথাগুলো লিখেছেন অমিত শাহ মুখ্যমন্ত্রীকে। এবং পশ্চিমবঙ্গ সরকার যেন সহযোগিতা করে এবং এই ট্রেনগুলোকে যাওয়ার জন্য অনুমতি দেয়, সেই অনুরোধও করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠিতে। ধন্যবাদ বিজেন্দ্র। অর্থাৎ বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা তাদের ঘরে ফেরাতে সাহায্য করছে না রাজ্য সরকার, অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি অমিত শাহ। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিভিন্ন রাজ্যের 2 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র, আর এই পরিস্থিতিতে ভিন রাজ্যে আটকে থাকা বাংলার শ্রমিকরাও বাড়ি ফিরতে চাইছেন।